নমস্তে সবাইকে। সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি একটি অতি সুন্দর বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো পোশাক নিয়ে, বিশেষ করে নারীদের পোশাক নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন, নারীদের পোশাক নিয়ে আজকাল হই হুল্লোড় পড়ে আছে। শুধুমাত্র তাই নয়, বিধর্মীরাও আমাদের দিকে প্রশ্ন তোলে যে তোমাদের ধর্মের মেয়েরা পর্দা করে না কেন, অথবা তারা বলে তোমাদের মেয়েরা এত অসভ্য কেন, ছেলেদের লোলুপ দৃষ্টি কি তাহলে তোমাদের ভালো লাগে, তার নারীদের প্রতি এরকমই প্রশ্ন করে। তো তাদের কাছে আমি উত্তর দেওয়ার আগে আমি প্রথম তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যে বলেন যে তোমাদের ধর্মে বা আপনাদের ধর্মে, তো আপনাদেরকেই প্রশ্ন হলো যে ধর্ম শব্দটা কি আপনাদের যে সমস্ত গ্রন্থ তাতে কি কোথাও ধর্ম শব্দটা রয়েছে? আপনি যদি আপনাদের গ্রন্থ থেকে ধর্ম শব্দটি দেখাতে পারেন তাহলে জানবো আপনাদের ধর্ম সঠিক। আপনাদের ধর্মের কোথাও ধর্ম শব্দটিই নেই, তাহলে আপনারা তোমাদের ধর্ম আমাদের ধর্ম কি বলছেন? আপনাদেরটা কোনো ধর্ম নয়, ধর্ম হচ্ছে আমাদেরটা, সেই জন্যে আমাদের ধর্মে ধর্ম শব্দের উল্লেখ আছে এবং ধর্মের সংজ্ঞা দেওয়া আছে। এবার আসুন আমাদের উত্তর নারীদের পোশাক সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে সনাতন ধর্মে প্রতিটি মানুষকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে। ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই ঈশ্বর আমাদের একই বিধান দিয়েছেন। এমন নয় যে ছেলেদের জন্যে চারটি বিয়ে আর মেয়েদের জন্যে একটা, এরকম কোনো নয়। এমন পক্ষপাতিত আমাদের ধর্মের ঈশ্বর করেন না। যেমন ঋগ্বেদে এই সম্পর্কে বলা হয়েছে, ঋগ্বেদের অষ্টম মণ্ডল 33 সূক্তের 19 নম্বর মন্ত্রে বলা হয়েছে, হে পুরুষ ও নারী, তোমাদের পোশাক ও দৃষ্টি সর্বদা ভদ্র ও অবনত হোক, তোমাদের চলন সংযত হোক, দেহ পোশাকে আবৃত হোক, নগ্নতা পরিত্যাগ হোক। তো বন্ধুগণ দেখুন, এখানে কত সুন্দর এবং ভদ্রভাবে বোঝানো হয়েছে যে তোমাদের পোশাক ও দৃষ্টি সর্বদা ভদ্র ও অবনত হোক। এর মনে কোথাও এটা বলা হয়নি যে নারীদেরকে বস্ত্রে ঢেকে রাখতে হবে বা ঢেকে তাকে এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে শুধু তার চোখ দুটি বেরিয়ে থাকে। এবং এর অর্থ এটাও নয় যে নারীরা ইচ্ছামতো পোশাক পরবে বা পুরুষেরাও ইচ্ছামতো পোশাক পরবে, অভদ্র পোশাক পরবে। এখানেই লেখা আছে যে তোমাদের চলন সংযত হোক, দেহ পোশাকে আবৃত হোক এবং নগ্নতা পরিত্যাগ হোক। কত সুন্দর কথা! কিন্তু বাস্তবে সনাতন ধর্মের নারী বা পুরুষ আজকাল এই সমস্ত কথাগুলো মেনে চলে না বলেই আজ এই অবস্থা। সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো নির্দেশনা মেয়ে এবং ছেলে উভয়ের জন্য। শুধু এখানেই নয়, আপনাদেরকে রামায়ণ থেকে প্রমাণ দিচ্ছি। রামায়ণে শ্রীরামচন্দ্র বলেছেন, কোথায় না বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের 114 নম্বর অধ্যায় বা স্বর্গের 27 নম্বর শ্লোকে কি বলেছেন রামচন্দ্র শুনে নিন। তিনি বলেছেন, পোশাক নয় চরিত্রই একজন নারীর প্রকৃত আবরণ। এবার ভাবুন শ্রী রামচন্দ্র কত সুন্দর কথা বলেছেন যে নারীর চরিত্রই হলো তার প্রকৃত আবরণ বা অলংকার, যেটাকে আমরা বলি। অর্থাৎ তিনি এখানে বেদের বিরোধিতাও করলেন, অথচ কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন চরিত্র। চরিত্রই হলো নারীদের প্রকৃত আবরণ। এবং বেদের বক্তব্যটাও আপনারা শুনলেন কত সুন্দর, যে ভদ্র অবনত হোক তোমাদের পোশাক ও দৃষ্টি, তোমাদের দেহ পোশাকে আবৃত হোক, নগ্নতা পরিত্যাগ হোক। অতএব এর দ্বারা বোঝা যায় যে পর্দা করলেই কোনো নারী কিন্তু সতী হয় না, যদি সেই নারীর চরিত্র ভালো না হয়। অর্থাৎ দুশ্চরিত্র নারী যতই পর্দা করুক না কেন, সে কোনো দিনই ভালো হতে পারে না। পর্দা করলেই যে কোনো নারী সুরক্ষিত সেটা কিন্তু না, যদি পুরুষের দৃষ্টি ভদ্র অবনত না হয়। অর্থাৎ পুরুষের দৃষ্টিভঙ্গি যদি কু হয় তাহলে সে নারী যতই পোশাক আবৃত থাকুক না কেন, সে যতই পর্দা করুক না কেন, তাহলে কিন্তু সেটা ঠিক হলো না। ছেলে এবং মেয়ে উভয় যদি না চলন সংযত করতে পারে তাহলে পর্দার ভিতর ঢুকেও কোনো লাভ নেই। অতএব বন্ধুগণ বুঝতে পারছেন সনাতন ধর্মে পোশাক নিয়ে, বিশেষ করে নারীদের পোশাক সম্পর্কে কি বলা হয়েছে, কত সুন্দর দৃষ্টিভঙ্গি এখানে পেশ করা হয়েছে, যেটা কি না অন্য কোথাও পাওয়া যায় না।
অতএব বন্ধুগণ, এই বিষয়টি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বেশি করে শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্তে, ওম তৎসৎ।